ঘটনাটি 7 থেকে 8 বছর আগে ঘটেছিল। আমরা তখন অন্য একটা শহরে শিফট হয়েছিলাম। আমরা যে বাড়িটা কিনেছিলাম সেই বাড়িটা দোতলা ছিল। এই বাড়িতে আসার 4 দিন পরে আমার বোন রাহিলা আমাকে বলল, চলো ছাদে যাই। তাই আমি আমার বোনের সঙ্গে ছাদে গেলাম। ছাদে উঠে আমি এদিক ওদিক তাকাতে থাকলাম, তখন আমার নজর পড়ল আমাদের পাশের বাড়ির দিকে। বাড়িটা একতলা ছিল। এই বাড়িতে 2টো রুম ছিল এবং সামনের দিকে একটা কিচেন ছিল, আর বাড়ির সামনে একটা জাম গাছ ছিল। যখনই আমার নজর ওই জাম গাছের দিকে পড়ল, তখন আমি চিৎকার করে উঠলাম। আমার চিৎকার শুনে রাহিলা আপু বলল, কি হয়েছে, এভাবে চিৎকার করলে কেন? আমি তাকে বললাম, আপু সামনের ওই জাম গাছের নিচটায় তাকিয়ে দেখুন। আমি তাকে এমনভাবে বলেছিলাম যেন মনে হচ্ছিল সেখানে কোনো বাঘ সিংহ রয়েছে। এই জন্য আপু আমাকে ধমক দিলেন। কিন্তু এরপর যখন তিনি ভালো করে ওই জাম গাছের নিচে তাকালেন, তখন তিনিও একদম চমকে উঠলেন। এখানে একটা কবর রয়েছে। কবর সাধারণত কবরস্থানে থাকে, কিন্তু এই এলাকায় কবর আসলো কী করে? আমরা 2 বোন অনেক ভয় পেয়ে নিচে চলে আসলাম। পরের দিন আমরা ছাদে গিয়ে দেখতে পেলাম ওই কবরের কাছে কিছু মানুষ দাঁড়িয়ে আছে এবং দোয়া দরুদ পড়ছে। হঠাৎ করেই মাঝবয়সী একটা মহিলা উঠে দাঁড়ালেন এবং সবার মধ্যে মিষ্টি বিতরণ করতে শুরু করলেন। আমরা বুঝতে পারছিলাম না যে এই মানুষগুলো এই কবরের সামনে দাঁড়িয়ে থেকে কেন দোয়া দরুদ পড়ছেন আর তাদের পরিচয় কী। যাই হোক, আমরা ভয় পাওয়ার কারণে আবারও ছাদ থেকে নিচে চলে আসলাম। পরের দিন ছিল শুক্রবার। আম্মি দুপুরবেলা বিরিয়ানি রান্না করে একটা বাটি আমার হাতে দিয়ে বললেন, যাও সামনের বাড়িতে দিয়ে এসো। আমি ও রাহিলা আপু বিরিয়ানি নিয়ে সেই বাড়িতে গেলাম। বাড়ির সদর দরজা খোলা ছিল। পরিবেশটা একদম ভৌতিক ছিল। বাড়ির ভেতরে প্রবেশ করতেই গতকাল আমরা যে মাঝবয়সী মহিলাকে দেখেছিলাম তাকে দেখতে পেলাম। তিনি হাতে তসবি নিয়ে কিছু একটা পড়ছিলেন। আমি তাকে সালাম দিলে তিনি সালামের উত্তর দিলেন। তখন আমি তাকে বললাম, আন্টি আম্মি আপনাদের জন্য বিরিয়ানি পাঠিয়েছেন। এই কথা শুনে তিনি আমার শুকরিয়া আদায় করলেন এবং আমাকে বসতে বললেন। আমরা তার সামনে বসলাম। তখন আমরা তাকে সেই সব প্রশ্ন করতে শুরু করলাম যা কিনা 2 দিন ধরে আমাদের মাথায় ঘুরপাক খাচ্ছিল। তাকে বললাম, আন্টি আমাদের বাড়ির সামনে যে বাড়িটা রয়েছে তার সামনের দিকটায় 2টো কবর রয়েছে, এই বাড়িটা কার আর এই কবরগুলোই বা কাদের? এরপর আন্টি আমাদের প্রশ্নের উত্তর দিলেন। চলুন সেটা তার জবানিতেই শুনে নেওয়া যাক। আমার নাম ফেরদৌসি। ঘটনাটি আজ থেকে প্রায় 32 বছর আগে ঘটেছিল। তখন আমার বড় ছেলের বয়স ছিল 8 বছর আর আমার ছোট ছেলে তৈমুরের বয়স ছিল 5 বছর। আমার স্বামী একটা ফ্যাক্টরিতে কাজ করত। আমি আমার স্বামী, শাশুড়ি ও ননদের সঙ্গে অর্থাৎ জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম। আমার শাশুড়ি অনেক ভালো ছিলেন। আমাদের বাড়ির সামনেই সুফি শাহাবুদ্দিন ও তার স্ত্রী বসবাস করতেন। মহল্লার সব বাচ্চারা তাকে চাচা সাহেব বলে ডাকত। আজ থেকে 32 বছর আগেই তারা বৃদ্ধ ছিলেন আর তাদের কোনো সন্তান ছিল না। চাচা সাহেব ও তার স্ত্রী 5 ওয়াক্ত নামাজ পড়তেন। তারা খুবই ভালো ছিলেন। আমার শ্বশুর ও চাচা সাহেব খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। আমি আমার শ্বশুরের কাছ থেকে শুনেছিলাম যে চাচা সাহেব আগে গ্রামে বসবাস করতেন, এরপর তিনি শহরে এসে কাপড়ের ব্যবসা শুরু করেন এবং খুব অল্প সময়ে অনেক টাকার মালিক হয়ে যান। এই জন্য তিনি একটা বাড়ি তৈরি করেন এবং তার ছোট ভাই নওয়াজকেও একটা বাড়ি তৈরি করে দেন। কিন্তু তার ছোট ভাই খুব অলস ছিল। বিয়ের পরে তার 4 সন্তান হয়। সেই সন্তানেরাও তাদের বাবার মতোই অলস ছিল। এই জন্য তাদের টাকা পয়সার অভাব হতে শুরু করে আর তাই তারা বিভিন্ন খারাপ কাজের সঙ্গে জড়িয়ে পড়ে। চাচা শাহাবুদ্দিন এসব সহ্য করতে পারছিলেন না, তাই তিনি নিজের ভাই ভাতিজাদের বোঝাতে শুরু করেন। তাদেরকে উপদেশ দেন তারা যেন আল্লাহর ইবাদত করে। কিন্তু তারা চাচা শাহাবুদ্দিনের কোনো কথাই কানে তুলল না। বরং তার ছোট ভাই নওয়াজ এই বলে খোঁটা দিল যে, তোমার তো কোনো সন্তান নেই, তুমি এসবের কী বুঝবে? তুমি মারা গেলে তোমার কবরের সামনে দাঁড়িয়ে দোয়া দরুদ পড়ারও কেউ নেই। চাচা সাহেব তার ভাইয়ের মুখে এই কথা শুনে অনেক দুঃখ পেলেন। এর কিছুদিন পরে আমার শ্বশুরমশাই ও আমার স্বামী ফাইজান ফজরের নামাজ পড়ে বাড়িতে আসলেন। এরপর আমার শ্বশুর আমার শাশুড়িকে বললেন, নাসরিন দেখো তো সুফি শাহাবুদ্দিন কোথায়, তাদের বাড়িতে যাও, সে আজ ফজরের নামাজ পড়ায়নি। আমার শাশুড়ির সঙ্গে শাহাবুদ্দিন চাচার স্ত্রী সুফিয়ার খুব ভালো সম্পর্ক ছিল। আমার শ্বশুর তাদের বাড়িতে যেতে বললেন। আমার শাশুড়ি সঙ্গে সঙ্গে তাদের বাড়িতে চলে গেলেন। এরপর তিনি বাড়িতে ফিরে এসে বললেন, ওদের বাড়িতে তো তালা দেওয়া। এই কথা শুনে আমরা একদম হতবাক হয়ে গেলাম, কারণ রাতারাতি তারা কোথায় যেতে পারেন? এরপর কয়েকটা দিন কেটে গেল, কিন্তু তাদের আর কোনো খোঁজ পাওয়া গেল না। গ্রামের সবাই এতে অনেক শোকাহত হয়ে পড়েছিল, কারণ চাচা সাহেব সবাইকে সাহায্য করতেন। একদিন আমার স্বামী ও শ্বশুর
ফজরের নামাজ পড়ে এসে বললেন, সুফি সাহেবের বাড়ির দরজা তালা খোলা রয়েছে, তোমরা গিয়ে দেখো তো তারা এসেছে কিনা। আমার শাশুড়ি খুশি হয়ে সঙ্গে সঙ্গে তাদের বাড়িতে গেলেন, কিন্তু তিনি যখন ফিরে এলেন তখন তার মুখটা মলিন দেখাচ্ছিল। আমার শ্বশুর তাকে জিজ্ঞেস করলে তিনি বললেন, তারা তো ফিরে আসেনি, তবে ওই বাড়িতে সুফি সাহেবের ছোট ভাই নওয়াজ ও তার বিবি বাচ্চারা এসে উঠেছে। এই কথা শুনে আমরা অনেকটাই রেগে গেলাম, কারণ নওয়াজ ও তার বাচ্চারা খুব একটা ভালো ছিল না, তারা কেন এখানে আসলো আর ওই বাড়িতেই বা তারা কী করছে। এরপর আমার শ্বশুর নওয়াজের কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করলো কেন তারা এখানে এসেছে। উত্তরে নওয়াজ বলল, আমার ভাই গ্রামে চলে গেছেন আর এই বাড়ি ও দোকান আমার নামে লিখে দিয়ে গেছেন। এই বলে সে সুফি শাহাবুদ্দিন সাহেবের লেখা একটা চিঠি প্রমাণ হিসেবে আমার শ্বশুরকে দেখালো। আমার শ্বশুর চিঠিটা পড়ে বুঝতে পারলেন সুফি শাহাবুদ্দিন সাহেব সত্যি সত্যি গ্রামে চলে গেছেন এবং তার বাড়ি ও দোকান তার ভাইয়ের নামে লিখে দিয়ে গেছেন। নওয়াজ ও তার পরিবার যখন থেকেই আমাদের মহল্লায় এসেছিল তখন থেকেই আমাদের মহল্লার সবাইকে অতিষ্ট করে ফেলেছিল। তার তিন ছেলে দুশ্চরিত্র ছিল, মহল্লার সব মেয়েদের তারা উত্ত্যক্ত করত, এমনকি তারা চুরি পর্যন্ত করত। নওয়াজের স্ত্রীও মেয়ে মহল্লার মেয়েদের সঙ্গে সাধারণ বিষয় নিয়ে ঝগড়া বাঁধিয়ে দিত। একদিন রাতের বেলা আমি আমার ছেলেদের ঘরে যাচ্ছিলাম এটা দেখার জন্য যে তারা ঘুমিয়েছে কিনা। তখন চাচা শাহাবুদ্দিনের বাড়ির দিকে আমার নজর পড়ল। চাচা শাহাবুদ্দিন তার বাড়ির সামনে একটা ছোট জাম গাছ লাগিয়েছিলেন আর এখন তা অনেক বড় হয়ে গিয়েছিল। চাচা শাহাবুদ্দিন এই গাছের জাম মহল্লার সবাইকে খাওয়াতেন। সেদিন আমি দেখলাম ওই গাছের ডালপালা সাপের মতো নড়াচড়া করছে, তাই আমি অনেক ভয় পেয়ে আমার স্বামী ফাইজানকে ডাকলাম। ফাইজান আমাকে দেখে বলল, কি হয়েছে ফেরদৌসি, তোমাকে এত পেরেশান দেখাচ্ছে কেন? তখন আমি তাকে বললাম, ফাইজান, চাচা সাহেবের বাড়ির সামনে জাম গাছটিকে আমি নড়াচড়া করতে দেখেছি, ওই গাছটি সাপের মতো নড়াচড়া করছিল। এ কথা শুনে ফাইজান বলল, ফেরদৌসি, এটা তোমার মনের ভুল, গাছ কখনো নড়াচড়া করে নাকি, তুমি আয়াতুল কুরসি পড়ে ঘুমিয়ে পড়ো। এই বলেই ফাইজান ঘুমিয়ে পড়ল আর আমিও ঘুমিয়ে পড়লাম। সকালবেলা আমি যখন নাস্তা তৈরি করছিলাম তখন আমি শুনতে পেলাম নওয়াজের ছোট ছেলে গুড্ডু, যার বয়স ছিল 15 বছর, তাকে ওই জাম গাছের নিচে থেকে মৃত অবস্থায় পাওয়া গেছে। এই খবর শুনে আমি একদম হতবাক হয়ে গেলাম, আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। আমিও আমার শাশুড়ি তাদের বাড়িতে গিয়ে দেখলাম তাদের বাড়ির সবাই কান্না করছে। আমি গুড্ডুর চেহারার দিকে তাকালাম, তখন রাতের বেলা আমি যেভাবে ওই জাম গাছ নড়াচড়া করতে দেখেছিলাম সেই দৃশ্যের কথা মনে পড়ল। এরপর গুড্ডুকে দাফন করা হলো, প্রায় 15 দিন কেটে গেল। সেদিন রাতের বেলা আমি পানি পান করতে উঠেছিলাম, আমি জানালা দিয়ে তখন চাচা সাহেবের ওই জাম গাছের দিকে তাকালাম, সেই রাতেও ওই জাম গাছ সাপের মতো নড়াচড়া করছিল দেখে আমার আত্মা শুকিয়ে গেল। এমন দৃশ্য দেখে আমি আর সহ্য করতে পারলাম না, পানি পান না করেই চিৎকার করে আমি আমার ঘরের দিকে দৌড়াতে শুরু করলাম। ফাইজান আমাকে দেখে বলল, তুমি কি আজকে ওই জাম গাছকে নড়াচড়া করতে দেখেছো নাকি? আমি তাকে বললাম, হ্যাঁ ফাইজান, আমি আজকে ওই গাছকে নড়াচড়া করতে দেখেছি। এর আগে গাছটিকে নড়াচড়া করতে দেখার পরে সকালবেলা নওয়াজ চাচার ছোট ছেলে গুড্ডুকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল, এবার আবার কোনো অঘটন ঘটতে চলেছে না তো? ফাইজান আমাকে সাহস দিয়ে বলল, আরে কিছুই হবে না, আয়াতুল কুরসি পড়ে তুমি ঘুমিয়ে পড়ো। সকালবেলা আমার শ্বশুর যখন নামাজ পড়ে বাড়িতে ফিরে আসলেন তখন তিনি বললেন তিনি নাকি নওয়াজ চাচার বাড়ি থেকে কান্নার আওয়াজ শুনেছেন। তখন আমি আরও ভয় পেয়ে গেলাম। একটু পরে আমি জানতে পারলাম নওয়াজ চাচার ছেলে শফিকে মৃত অবস্থায় ওই জাম গাছের নিচে থেকে পাওয়া গেছে। শফি গুড্ডুর চেয়ে 2 বছরের বড় ছিল, তার চেহারায় আঘাতের চিহ্ন দেখা যাচ্ছিল। 2 সন্তানকে হারিয়ে নওয়াজ ও তার স্ত্রীর অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। কেউ বুঝতে পারছিল না যে কেন ওই 2 ভাইয়ের মৃত্যু হলো, এর পিছনে কি রহস্য লুকিয়ে থাকতে পারে। আমার অবশ্য একটু সন্দেহ হচ্ছিল, তবে আমি কাউকে কিছুই বলিনি। সন্ধ্যার আগে শফিকে দাফন করে দেওয়া হলো। এভাবে প্রায় 1 মাস চলে গেল। সেদিন রাতের বেলা আমি অনেক আগেই শুয়ে পড়েছিলাম, তখন রাত প্রায় 1টা। ফাইজান আমাকে ঘুম থেকে ডেকে তুলল, আমি তাকে জিজ্ঞেস করলাম, ফাইজান কি হয়েছে, তোমাকে এত পেরেশান দেখাচ্ছে কেন, এত রাতের বেলা তুমি আমাকে ডেকে তুললে কেন? উত্তরে ফাইজান বলল, আমি এই জাম গাছটিকে নড়াচড়া করতে দেখেছি, গাছের শাখা প্রশাখাগুলো আসলে সাপের মতো নড়াচড়া করছিল। আমি বুঝতে পারলাম সকালবেলা নওয়াজ চাচার বাড়ি থেকে অবশ্যই কোনো দুঃসংবাদ পাওয়া যাবে, তাই আমি অনেক পেরেশান হয়ে পড়লাম। এরপর আমরা দুজন দোয়া দরুদ পড়তে পড়তে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা খবর পেলাম নওয়াজ চাচার মেয়ে আবিদাকে ওই জাম গাছের নিচে থেকে মৃত অবস্থায় পাওয়া গেছে। একমাত্র মেয়েকে হারিয়ে নওয়াজ চাচা ও তার স্ত্রী একদম শোকাহত হয়ে পড়লেন, তারা চিৎকার করে কান্না করছিলেন।
মানুষজন তখন এটা বলাবলি করছিল যে নওয়াজ অবশ্যই বড় কোনো গুনাহের কাজ করেছে, আর এজন্যই তার সন্তানেরা এভাবে মারা যাচ্ছে। নওয়াজ চাচার মেয়ের মৃত্যুর পরে আমিও আমার স্বামী ফাইজান আমার শ্বশুরের কাছে রাতের বেলা জামগাছের নড়াচড়ার বিষয়ে সব কিছু খুলে বললাম। আমার শ্বশুর বুঝতে পারলেন ওই জামগাছে কিছু একটা রয়েছে যে কিনা নওয়াজ চাচার সন্তানদের মেরে ফেলছে। পরের দিন সকালবেলা আমার শ্বশুর তার পীর সাহেব মাহবুব নকশবন্দিকে বাড়িতে ডেকে আনলেন এবং জামগাছ নওয়াজ চাচার তিন সন্তানের মৃত্যুর ব্যাপারে খুলে বললেন। পীর মাহবুব নকশবন্দি অনেক বড় মাপের একজন পীর ছিলেন। তিনি আমার শ্বশুরকে বললেন, যতক্ষণ না পর্যন্ত তুমি আমাকে সুফি শাহাবুদ্দিনের বাড়িতে নিয়ে না যাচ্ছ এবং যতক্ষণ না পর্যন্ত আমি ওই জামগাছ না দেখছি, ততক্ষণ পর্যন্ত আমি এই বিষয়ে কিছুই বলতে পারবো না। এরপর আমার শ্বশুর পীর সাহেবকে সুফি শাহাবুদ্দিন চাচার বাড়িতে নিয়ে গেলেন। তখন তিনি আমার শ্বশুরকে বললেন, এই গাছের গোড়ায় যেন 4 ফুট গর্ত করা হয়। এরপর আমার স্বামী ও মহল্লার কয়েকজন যুবক ওই জাম গাছের গোড়া খুঁড়তে শুরু করলো। কিছুক্ষণ খোঁড়ার পরেই দুটো লাশ পাওয়া গেল। যখন ভালোভাবে গর্ত খুঁড়ে লাশ বের করা হলো, তখন দেখা গেল এই দুটো লাশ হচ্ছে সুফি শাহাবুদ্দিন চাচা ও তার স্ত্রীর। তাদের দুজনের চেহারাই একদম তরতাজা দেখাচ্ছিল। তাদের চেহারা দেখে মনে হচ্ছিল এইমাত্র তাদের মৃত্যু হয়েছে। নওয়াজ চাচা তখন চিৎকার করে কান্না করতে করতে বললেন, আমিও আমার স্ত্রী সন্তানেরা আপনাদের হত্যা করে অনেক বড় অন্যায় করে ফেলেছি। আপনাদের হত্যা করার সাজা আল্লাহ তাআলা আমাকে এখন দিচ্ছেন। আল্লাহ আমার কাছ থেকে 3 সন্তানকে কেড়ে নিয়েছেন। নওয়াজ চাচার মুখে এই কথা শুনে মহল্লার সবাই হতবাক হয়ে গেল, আর নওয়াজ ও তার অন্য ছেলেকে গালাগালি করতে শুরু করলো। সঙ্গে সঙ্গে পুলিশ সেখানে এসে পৌঁছলো, কারণ আমার শ্বশুর পুলিশের কাছে ফোন করেছিলেন। পুলিশ এসে নওয়াজ ও তার বড় ছেলেকে গ্রেপ্তার করলো, আর চাচা শাহাবুদ্দিন ও তার স্ত্রীর লাশ পোস্টমর্টেম করার জন্য নিয়ে গেল। পোস্টমর্টেম শেষে তাদের দুজনকে ওই জামগাছের নিচেই দাফন করা হয়েছিল। আজ এই ঘটনার 32 বছর হয়ে গেছে। এখন মাঝে মধ্যেই লোকজন চাচা শাহাবুদ্দিনের কবরের কাছে আসেন আর অনেক কিছু মানত করেন। নওয়াজ চাচার স্ত্রী পাগল হয়ে গিয়েছিলেন, মহল্লার সবাই তাকে পাগলাগারদে পাঠিয়ে দিয়েছিল, আর নওয়াজ চাচা 4 মাস পরে জেলখানাতেই মারা যান। পুলিশ তার লাশ কোন কবরস্থানে যে দাফন করেছিল তা আজ পর্যন্ত কেউ জানে না। এরপর থেকে আর কখনোই আমরা ওই জামগাছকে নড়াচড়া করতে দেখিনি। এখন ওই জামগাছকে দেখে মনে হয় নিজের মালিকের মৃত্যুর প্রতিশোধ সে নিয়ে এখন শান্ত হয়ে গেছে। আমরা 2 বোন আন্টির মুখে এই গল্প শুনে অনেক কষ্ট পেলাম, কারণ রক্তের সম্পর্ক থাকার পরেও ভাই কীভাবে তার নিজের ভাইকে হত্যা করতে পারে।